হ্যালো ভিউয়ার্স, টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। স্মার্ট বাংলাদেশ দিবস 2023 অনলাইন কুইজ প্রতিযোগিতায় আজকে আমি আপনাদের সামনে দ্বিতীয় পর্বের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এখানে প্রায় 100টার মতো প্রশ্ন নিয়ে এসেছি, খুব বেছে বেছে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। বিশেষ করে ইতিপূর্বে যে পর্বগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যে ভিডিওগুলো, এগুলোতে যতটা না কষ্ট হয়েছে সব কষ্টগুলো মনে হয় আজকের এই প্রশ্নটাতে হয়েছে। আপনাদের অনেকের রিকোয়েস্টের জন্য সহায়িকা গাইড এবং স্মার্ট বাংলাদেশ কুইজের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে অনেক চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে প্রশ্ন প্রস্তুত এবং তার উত্তর নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো কৃপণতা না করে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ করে সহকারে দেখবেন যদি আপনার স্মার্ট বাংলাদেশ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ন্যূনতম ইচ্ছা থাকে। যে কোনো প্রতিযোগিতায় সবাই বিজয়ী হওয়ার ইচ্ছা পোষণ করে, কিন্তু সবাই বিজয়ী হইতে পারে না, তবে অনেক জ্ঞান অর্জন হয়। সেই জ্ঞান অর্জনের চিন্তা মাথায় রেখে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আশা করি আপনার জন্য খুবই সহায়ক হবে, আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো শুরু করছি দ্বিতীয় পর্ব। বিষয় থাকতে আছে মুজিববর্ষ, স্মার্ট বাংলাদেশের রূপকল্প, সকলই সেবা, ভিশন 2021, 2041 এবং ডেল্টা প্ল্যান 2071, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। ভিউয়ার্স, ইতিপূর্বে কিন্তু অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, অন্য বিষয়গুলোর যে প্রশ্নগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে অন্য যে বাকি যে বিষয় কয়েকটা ছিল এই পাঁচটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ইতিপূর্বে কিন্তু এখান থেকে স্মার্ট বাংলাদেশের রূপকল্প মুজিববর্ষের কিছু প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাকি প্রশ্নগুলো আজকে নিয়ে এসেছি এবং অন্যান্য যে তিনটে বিষয় আছে এই তিনটে বিষয় থেকে অধিকাংশ প্রশ্নগুলো নিয়ে এসেছি। তো শুরু করছি আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাকে, উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার 2008 সাল কর্তৃক গৃহীত নির্বাচনী ইশতেহার কোনটি? রূপকল্প 2021। প্রশ্ন, বাংলাদেশ ভিশন 2041 কে প্রণয়ন করেন? উত্তর, জাতীয় অর্থনৈতিক কাউন্সিল। প্রশ্ন, বাংলাদেশ ভিশন 2041 কে প্রদান করেন? উত্তর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন, বাংলাদেশ ভিশন 2041 কত বছর মেয়াদী পরিকল্পনা? উত্তর, 22 বছরের কৌশলগত পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রশ্ন, বাংলাদেশ ভিশন 2041 এর লক্ষ্য কি? উত্তর, শিল্পায়নের মাধ্যমে উচ্চ আয়ের দেশের মর্যাদা অর্জন। প্রশ্ন, রূপকল্প 2041 অনুযায়ী মাথাপিছু আয় তখনকার মূল্যমানের কত হবে? উত্তর, $16,000 বেশি, প্রায় ১৬ লক্ষ টাকা। প্রশ্ন, রূপকল্প 2041 অনুযায়ী মানুষের গড় আয়ু কত হবে? 80 বছর। প্রশ্ন, রূপকল্প 2041 অনুযায়ী রফতানি আয় কত হবে? $300 বিলিয়ন। প্রশ্ন, স্মার্ট বাংলাদেশের মূল লক্ষ্য কি? উত্তর, একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলা। প্রশ্ন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষের নাম কি? উত্তর, মুজিব বর্ষ। প্রশ্ন, মুজিব বর্ষের সময়কাল কত? উত্তর, 16 ডিসেম্বর 2021 পর্যন্ত। প্রশ্ন, মুজিব বর্ষ উপলক্ষে কতদিন ব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়? উত্তর, 100 দিন। প্রশ্ন, মুজিব বর্ষ হয় কত সালে? উত্তর, 2020 ও 2021 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু কোন উপজেলায় জন্মগ্রহণ করেন? টুঙ্গিপাড়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? গোপালগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখ জন্মগ্রহণ করেন? 1920 সালের 17 মার্চ। বাংলাদেশ স্বাধীনতার অর্ধশত বার্ষিকীতে পদার্পণ করে কত তারিখ? 26 মার্চ 2021 খ্রিস্টাব্দ। মুজিব বর্ষ পালনের ঘোষণা দেওয়া হয় কখন? 2018 সালের 6 জুলাই। মুজিব বর্ষ কত তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়? 2021 সালের 16 ডিসেম্বর হতে 22 সালের 31 মার্চ পর্যন্ত। প্রশ্ন, মুজিব বর্ষের মেয়াদ বাড়ানো হয় কত মাস? প্রায় 9 মাস। মুজিব বর্ষের আবহ সংকেত কোনটি? তুমি বাংলায় ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির বাইরে কোন কোম্পানিতে তার প্রথম কর্মজীবন শুরু করেছিলেন? উত্তর, আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমিহীন ও গৃহহীনদের বিনামূল্যে ঘর প্রদানের জন্য কোন বিশেষ প্রকল্পের উদ্বোধন করেন? উত্তর, বিশেষ গৃহায়ন প্রকল্প। শস্য চিত্রে বঙ্গবন্ধু নামে ম্যুরালটি কোথায় তৈরি করা হয়? উত্তর, বগুড়া জেলার শেরপুরে। গ্রিনেস বিশ্ব রেকর্ড বিশ্বের বৃহত্তম স্বচ্ছচিত্র কোনটি? উত্তর, স্বচ্ছচিত্রে বঙ্গবন্ধু, যে রেকর্ডটি পূর্বে ছিল চীনের। প্রশ্ন, মুজিব বর্ষের মুজিব চিরন্তন নামে জাতীয় অনুষ্ঠান মালা আয়োজন করা হয় কতদিন ব্যাপী?
উত্তর 10 দিন ব্যাপী জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ পালনের উচ্চারণত সিদ্ধান্ত গৃহীত হয়। 2041 উপলক্ষে 2041 সাল নাগাদ টিবেট ভর্তির অভিষ্ট লক্ষ্য 41%। এখানে টিবেট বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। প্রশ্ন, স্মার্ট কার্ডের মাধ্যমে কত ধরনের সেবা পাওয়া যায়? উত্তর, 22 ধরনের। শ্রেণীকক্ষে এবং পাশাপাশি ঘরে বসে কিভাবে সহজ উপায়ে শিক্ষা লাভ করা যায়? উত্তর, শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিরিজের মাধ্যমে। ই লার্নিং বলতে কি বোঝানো হয়েছে? ডিস্টেন্স লার্নিং। ই লার্নিং সনাতন পাঠদান প্রক্রিয়া কিরূপ? পরিপূরক। সিম এর পূর্বরূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। কোন নম্বরে কল করলে ঘরের সামনে চলে আসবে অ্যাম্বুলেন্স? 16263 নম্বরে। গভর্নেন্স বা সুশাসনের জন্য কি ধরনের ব্যবস্থা দরকার? স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রশ্ন, সরকারি ক্রয় পদ্ধতি সম্পাদনের জন্য অনলাইন প্ল্যাটফর্ম কোনটি? উত্তর, এ টেন্ডার। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতি কি? বাইনারি। জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প খরচে পাওয়ার জন্য চালু হয়েছে ই সেবা কেন্দ্র। প্রশ্ন, বর্তমানে গ্যাস পানি ও বিদ্যুৎ বিল পরিশোধের সহজ উপায় কোনটি? মোবাইল। প্রশ্ন, কোনটি দেশের প্রথম ধিক্কার ই সেবা? উত্তর, ই4জি। শিক্ষার্থীদের অনলাইন আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণের জন্য সরকার কোন প্রকল্প হাতে নিয়েছে? লার্নিং অ্যান্ড আর্নিং। প্রশ্ন, বাংলাদেশের সরকারের তৈরি বাংলা ভাষায় নির্মিত উন্মুক্ত ই লার্নিং প্ল্যাটফর্ম কোনটি? উত্তর, মুক্তপাঠ। জনগণের তথ্য পাবার অধিকার নিশ্চিত করতে সারা দেশের বিভিন্ন সরকারি দপ্তরের তথ্যকে একটি ওয়েব পোর্টালে নিয়ে আসা হয়েছে, সম্বলিত পোর্টালের নাম কি? উত্তর, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। প্রশ্ন, ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস এর হটলাইন কোনটি? 999। প্রশ্ন, মাদ্রাসা স্তরের ক্লাস সম্প্রসারণের সংসদ টিভি শিরোনাম কোনটি? আমার ঘরে আমার মাদ্রাসা। বাংলাদেশে ই চালান কোন সালে শুরু হয়? 2018 সালে। গভর্নেন্স মূল বিষয় কোনটি? নাগরিকদের জীবনমাত্রার মান জীবনমান উন্নত করা। ইলেকট্রনিক এর মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলে? ই সার্ভিস। অনলাইনে আয়কর হিসাব জমাদানকারী ধরনের সেবা? উত্তর, ই সার্ভিস। এটিএম এর পূর্ণ নাম কি? অটোমেটেড ট্রেলার মেশিন। প্রশ্ন, ইএমটিএস এর পূর্ণ নাম কি? ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম। প্রশ্ন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ে টিকিট কোথায় পাওয়া যায়? উত্তর, মোবাইলে। প্রশ্ন, অনলাইনে টিকিট কাটাকে কি বলে? ই টিকিট। প্রশ্ন, ইন্টারনেটে বিক্রেতা কোন পণ্যের মূল্য পরিশোধ করার জন্য কি ব্যবহার করেন? ইন্টারনেটে বিক্রেতা কোনো মূল্যের ইন্টারনেটে বিক্রেতা কোনো পণ্যের মূল্য পরিশোধ করার জন্য কি ব্যবহার করে? উত্তর, ডেবিট কার্ড। প্রশ্ন, কোড এর পূর্ণ নাম কি? সিওডি এর পূর্ণ নাম কি? উত্তর, ক্যাশ অন ডেলিভারি। এখানে প্রায় 100টি অর্থাৎ 80টি প্লাস প্রশ্ন আমরা আশা করি। তো আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন, কারণ স্মার্ট বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা এগুলো আপনার খুবই সহায়ক হবে। ইতিপূর্বে বেশ কিছু প্রশ্ন এবং সহায়ক গাইড শেয়ার করা হয়েছে, যেগুলো আপনারা এই চ্যানেল থেকে দেখে নিতে পারেন। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।